মোহনাতে যখন বোটগুলো ঢোকে বা লঞ্চগুলো ঢোকে সমুদ্রে ফিশিং এর পরে, ঠিক এইভাবে পরপর সারি হয়ে ঢুকছে, দেখতে পাচ্ছ সামনে কয়েকটা বেরিয়ে গেছে, জল এখন হয়েছে সেই জন্য ঢুকছে, জোয়ার আছে প্রচন্ড ভাবে ওই জন্য ঢুকছে, না হলে এরা ঢুকতে পারছিল না, আটকে ছিল সামনে এক ঘন্টা মতো আটকে ছিল, তারপরে ঢোকা শুরু হয়েছে, সব পরপর ঢুকছে। এখন দুপুর 12টা বাজে, 12টার সময় ঢুকছে এরা, আজ থেকে কাল সকালে মাছ বেরোবে, আজকে আর তো মাছ বেরোনো যাবে না, কাল সকালে মাছ বেরোবে। তো দেখতে পাচ্ছ কীভাবে সারিবদ্ধ এর সব ঢুকছে, দারুণ লাগে দেখতে, এটাকে দেখতে কি খুবই ভালো লাগে। আর এটা পুরো জল ভর্তি হয়েছে, এটা মোহনার এরিয়া, দীঘা মোহনার এরিয়া, এখানে পুরো জল ভর্তি হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো জল ভর্তি, এখানে পরপর শঙ্করপুরের দিকে যাচ্ছে, এটা দীঘা, এই সামনে একটা দীঘা, এটা দীঘা, দীঘার দিক দিয়ে মোহনার দিক দিয়েই ঢুকছে, একটা লাইন করে ঢুকে সবাই পরপর যতগুলো আছে, এই দেখতে পাচ্ছ সব পরপর ঢুকছে, চুম করে দেখিয়ে দিই তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, এই দেখো পরপর ঢুকছে সব, এখানে একটা, এখানে সব পরপর লাইন ধরে আছে যেভাবে। আমিও এই প্রথমবার দেখলাম যে কিভাবে লঞ্চ ঢুকছে ভিতরে, তখন দেখলে লঞ্চ মোহনাতে ঢুকছিল, মোহনাতে ঢোকার পরে তারপরে এখানে সব একসঙ্গে জড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কে কোথায় লাগাবে বা সাইডেই সবাইকে লাগাতে হয় কারণ মাছ বের করতে হবে সকালে, দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়েছে, যেমন রাস্তায় জ্যাম থাকে তেমনি সমুদ্রে বা লঞ্চ ঢোকার সময় তেমনি জ্যাম হয়ে যায়, শুধু রাস্তার জ্যামটাই জ্যাম নয় এখানেও এরা জ্যাম মনে করে, সমুদ্রে আরও বেশি যানজট থাকে, যানজট যেটা লঞ্চ অনেক প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য কে কোথায় লাগাবে কে কোথায় ঢুকবে তার জন্য সব তাড়াহুড়ো পড়ে যায়, যে দেখতে পাচ্ছ সব তাড়াহুড়োতে আছে, কে বেরোবে কে আবার বোটে মোহনাতে লাগাবে, মানে গাড়ি পার্কিং করবে, এটা গাড়ি নয় সরি লঞ্চ পার্কিং করবে, সব সেই এরকম করে দাঁড়িয়ে আছে সবাই, সব পরপর প্রচুর লঞ্চ আছে এখানে, প্রায় 2000 খানিক লঞ্চ আছে এখানে, দেখতে পাচ্ছ পুরো লঞ্চ একদিক করে লাগানো হচ্ছে, সব কে বেরোবে সে রেডি করছে আর কে ঢুকবে সেও রেডি করছে, পুরো পুরো এরিয়াটা ভর্তি আছে তেমনি, এখানে যতদূর চোখ যাবে ততদূরই লঞ্চ আছে, শুধু গাড়ি যেমন পার্কিং হয় পার্কিংয়ে, এটাও তেমনি জেটি, জেটিতে শুধু লঞ্চটাই পার্কিং করে, দেখো একটা লঞ্চ কীভাবে পার্কিং হচ্ছে, সাইড করে ঢুকবে এখানে, কিছুটা যা পরিমাণ ফাঁকা আছে সুতরাং এই জায়গাটাতেই ঢুকবে, কী করে ঢুকছে সেটা একটু দেখে নাও, এখানে বাধা হয়ে গেল তারপরে টানার ফলে সেখান দিয়ে টানছে, তারপরে পিছনের বডিটা ঢুকবে, দেখতে পাচ্ছ টানার পরে ঢুকবে, অটোমেটিক সাইড হয়ে যাচ্ছে, আরও সেদিকে যত দূর যাবে পুরোটাই লঞ্চ আছে, সব কেউ ঢুকছে এখন সকালবেলা, কেউ বেরোচ্ছে এখন, দেখতে পাচ্ছ আমরা অনেকেই জানতে না যে মাছ ধরার পরে বোট কোথায় লাগে বা কী ব্যাপার, কেমন কী পার্কিং হয় বা এনে কোথায় মাছ খালি হয়, এটা অনেকেই জানতে না বা জানা নেই অনেকে, সুতরাং আমি দেখিয়ে দিলাম কোথায় কী পার্কিং হয় বা কোন জেটিতে থাকে, জেটিতে কীভাবে থাকে বা কীভাবে লাগানো হয় সব কিছু, এই যে দেখতে পাচ্ছ পুরোটাই শুধুমাত্র লঞ্চ আছে এখানে, জেটিতে শুধুমাত্র লঞ্চই থাকে, কেউ মাছ ধরে আসে কেউ বেরোয়, সুতরাং পুরোটাই দেখিয়ে দিলাম কীভাবে লঞ্চ ঢোকে বা কীভাবে পার্কিং হয় এখানে, তারপরে মাছ কীভাবে বের করবে, আজকে তো মাছ বেরোবে না কালকে সকালে মাছ বেরোবে ভোরের বেলা 3-4টার দিকে, সুতরাং পরপর দেখিয়ে দিলাম, এইখানেই শেষ, আরও আছে এদিকে দেখতে পাচ্ছ আরও আছে, সব পরপর লঞ্চ ঢুকছে তারপরে পার্কিং হবে, এটা বেরোনোর জন্য রেডি হচ্ছে, এই লঞ্চটা বেরোনোর জন্য রেডি হচ্ছে, পুজো পুজো করে বেরোবে তারপরে, সুতরাং প্রত্যেকেই দেখিয়ে দিলাম কেমন কী লঞ্চ পার্কিং হয় বা কেমন লঞ্চ থাকে এসে জেটিতে কীভাবে সাজানো থাকে, সুতরাং দেখে নাও ভালো করে, আরও যা কিছু আছে দেখিয়ে দিচ্ছি, চলো আজকের মতো টাটা বাই বাই। এটা শঙ্করপুর মেরিন পুলিশের লঞ্চ, এটা এটাতেই তারা রাত্রে পাহারা দেয়, দেখে নিতে পারো, আগে হয়তো কখনো দেখোনি বা এইরকম বোট কখনো দেখা হয়নি হয়তো, ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের বোট, এটা এরা রাত্রেই পাহারা দেয় আর দিনের বেলা এখানে থাকে পার্কিং হয়, রাত্রে পুরো সমুদ্রে ঘোরাঘুরি করে, যদি কোনো ট্রেসপাসার্স বা বাইরের কোনো কিছু ঢুকে পড়ে তাদেরকে এরা আটকায় ধরে, দেখতে পাচ্ছ পুরো থেকেই দেখিয়ে দিচ্ছি প্রথম থেকেই, দেখে নাও এখানে লেখা আছে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা শুধুমাত্র মেরিনের জন্য,
যারা সমুদ্রে পাহারা দেয়।